আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। খুলনায় র‍্যাব 6 এর অভিযানে অপদ্রব্য মিশ্রিত 24 মন চিংড়ি জব্দ, 3 ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান। তথ্য ভিডিও চিত্র ধারণ মোহাম্মদ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার খুলনা। খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে সুপরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফা লাভের লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষণীয় করছে। এরই ধারাবাহিকতায় 14 জানুয়ারি 2023 আনুমানিক 11:30 সময় 15 জানুয়ারি 2023 আনুমানিক 4:30 ঘটিকা পর্যন্ত র‍্যাব 6 স্পেশাল কোম্পানি খুলনার একটি আভিযানিক দল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রূপসা খুলনার সমন্বয়ে খুলনা জেলার রূপসা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাকালীন চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে মৎস্য ও মৎস্যপণ্য নিয়ন্ত্রণ পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা 1997 সংশোধিত বিধিমালা 2008 এর বিধি 4/4 লঙ্ঘন করায় মেসার্স রূপালী ফিশ এর মালিক রাজুকে 30,000 টাকা, মেসার্স অর্পণ বিশ্বাসের মালিক ভজন বিশ্বাসকে 24,000 টাকা এবং শ্যামল দাসকে 30,000 টাকা, সর্বমোট 84,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় অপদ্রব্য জেলি পুরস্কৃত 24 মন চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত অপদ্রব্য পুরস্কৃত চিংড়ির মৎস্য কর্মকর্তার উপস্থিতিতেই ধ্বংস করা হয়েছে এবং জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিক প্রদান করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।